সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বিতর্কে হাওড়ার উদয়নারায়ণপুরের ভিডিও দবির কুমার শেখ। উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে বাসের তিনটি রুটের উদ্বোধনে গিয়েছিলেন ভিডিও। অনুষ্ঠানে তিনি বলেন যে সাংসদ এবং বিধায়কের তহবিলের টাকায় উন্নয়নের কাজ চলছে, স্থানীয় বিধায়ক নজরদারি করছেন। আপনারা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পাশে থাকুন, আগামী দিনে আপনাদেরই ভালো হবে। আর বিডিও যিনি প্রশাসনিক আধিকারিক তার এই মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। ব্লকের কমিটি শুধু আমাদের বাস স্ট্যান্ড নয়, অন্যান্য ডেভেলপমেন্ট নয়, সারা বছর কমিটিতে আমরা ডেভেলপমেন্ট করে থাকি। কখনো বিধায়ক তহবিল থেকে, কখনো এমপিলার থেকে, কখনো কনসিউম ফান্ড থেকে ও গ্রাম পঞ্চায়েত করে থাকে। সেই দুজন আমাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবসময় আমাদের পাশে থাকুন, আমাদের গ্রাম পঞ্চায়েত কমিশনের যেরকম পাশে থাকবেন, আপনারা সব সহায়তা করবেন। আমি সভাপতি সম্পর্ক মানুষজন আপনার রয়েছেন, যেভাবে আপনাদের ডেভেলপমেন্ট করে চলেছেন, এবারে সাহায্যের কিছু পরামর্শ আমরা আসি, আপনাদের পাশে আমরা থাকবো। বিডিওর এই মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। একজন প্রশাসনিক আধিকারিক তিনি সরকারি অনুষ্ঠানে গিয়ে এই ধরনের মন্তব্য কিভাবে করতে পারেন, আর এ ঘিরেই আকচাকচি শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী পক্ষে। শুনুন, এটা বরাবরই বলেছি, সমস্ত সরকারি যে সমস্ত অফিসার আছে, বিডিও বলুন, এসডিও বলুন, আর থানার ওসি বলুন, আইসি বলুন, পুরোপুরি এদেরকে তৃণমূল সরকার দলদাসে বানিয়েছে। এবার এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, যার ফলে এরা শাসক দলের সঙ্গে মিলে মিশে সমস্ত কিছু করছে তার নিজেদের দুর্নীতিগুলোকে আড়াল করার জন্যে। আর আমরা যে বলছিলাম যে আবাস যোজনার যে দুর্নীতিতে যে বিডিওদেরও ভূমিকা রয়েছে, তাহলে আজকে এর থেকেই প্রতিপন্ন হচ্ছে যে এরা শাসকের বাইরে এক পা এগোতে চলতে পারে না, এদের পুরোপুরি টিকিটটা বাঁধা রয়েছে শাসকদের হাতে। আপনারা খোলা চোখে দেখুন, এখানে কোনো রকম মানে দলীয় কোনো ব্যাপার নেই। এখন আপনাকে বলতে পারি, আপনি মঞ্চের দিকে একটা ছবি বুমটা ঘোরান বা আপনার ক্যামেরাটা ঘোরান, দেখুন সেখানে যে কোনো রকম সেখানে পার্টির কোনো রকম চিহ্ন নেই। তিনি তো বলবেনই যে পঞ্চায়েত সমিতির পাশে থাকুন, সরকারের পাশে থাকুন, তিনি সরকারের একজন বেতন কর্মচারী। তিনি তো বলেননি যে তৃণমূলের পাশে থাকুন, তিনি তো বলেননি যে শ্রমিক পাঁচের পাশে থাকুন, তিনি তো বলেননি যে পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁচের পাশে থাকুন, পঞ্চায়েত সমিতির পাশে থাকুন, সরকারের সাথে থাকুন।